नमस्कार। आज के वीडियो बना बाशीर एक खुबी गुरुत्वपूर्ण विषय नहीं जेटा आगे आलोचना करा उचित छिलो किन्तु करा हयनी जाइयो किन्तु परवर्ती आरो एडवांस अलंकार वीडियो बनानोर आगे आमार मने हलो ये वीडियो बनानो खुबी प्रयोजन कारण ये जिनिसटा आज के बेसिक होक अथवा एडवांस्ड होक जे केउ ही समस्याटार मुखोमुखी हबे जेटा हच्छे फूएर समस्या। फू देवार समय जदि बाँशीते जे फूटा देवा हच्छे सेई फूटा जदि पुरोपुरि ना ढोके ताहले एकटा फैस फैसे शब्द आसे सेई फैस फैसे शब्दटाके हिसिंग साउंड बला हय। एई हिसिंग साउंडटा किरम भावे सरानो जाय बाँशी बाजानोर समय एटा जदि एकटा नतून बाँशी हय आजके एइटा हच्छे पुरोनो बाँशी एकटा किन्तु आजके जदि आमी एकटा नतून बाँशी যদি আমি নিই অথবা অন্য কেউ যদি নেয় যে 10 বছর 20 বছর বাজাচ্ছে সেও যদি আজকে একটা নতুন বাঁশি নেয় তাহলে তার কাছে সেই নতুন বাঁশিটা কিন্তু একটু হিসিং সাউন্ড আসবে। এই যে হিসিং সাউন্ডটা এটা মূলত আসে যে বাঁশিটায় আমরা ফু দিচ্ছি যখন তখন ফুটা যদি বাঁশিটার মুখের যে ফুটো সেই ফুটোর মধ্যে দিয়ে পুরোটা না ঢোকে তখন যতটা হাওয়া বাইরে বেরোচ্ছে ততটা হিসিং সাউন্ড সেটা উৎপন্ন করে। আর তাছাড়া দ্বিতীয় আরেকটা কারণে হতে পারে সেটা হচ্ছে আঙ্গুল ঠিক রাখার সময় যদি কোনো আঙ্গুলের মাঝখানে ছোট্ট একটু ফাঁক থেকে যায় তাহলে সেই ফাঁকের মধ্যে দিয়ে একটা হিসিং সাউন্ড প্রডিউস হবে। এইবারে যে কারণে প্রথম নতুন যদি কোনো কেউ বাঁশি নেয় তাহলে খুব অভ্যস্ত হাতে যদি হয় কিন্তু সেই বাঁশিটাতে হাতটা অভ্যস্ত তার নয় সে কারণে আঙ্গুলগুলো সেট হতে একটু টাইম লাগে যার ফলে কোথাও একটা কোনো ফাঁকের জন্য সেই বাঁশি থেকেও নতুন বাঁশি থেকেও হিসিং সাউন্ড আসতে পারে। তো এইবারে আমি আর কথা না বাড়িয়ে আসল জায়গাটায় আসছি। আসল জায়গাটা হলো আমি ফুটা কি করে ঠিক ঠিক দিতে পারি। এইখানে নিয়ম হচ্ছে বাঁশিটার মুখের যে ফুটোটা এটা তলার ঠোঁটে লাগাতে হবে এমনভাবে যাতে এই যে ফুটোর অর্ধেকটা যেন সামনের দিক থেকে দেখা যায় এবং অর্ধেকটা পিছন দিকে থাকে। কিরকম এটা আয়নার সামনে যদি একটু ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন কিরকম লাগছে দেখতে। এখন দেখতে এরকম জিনিসটা লাগবে যেটা হচ্ছে ফুয়ের অর্ধেকটা বাইরের দিকে অর্ধেকটা ভেতর দিকে যেন দেখা যায়। এরকম ভাবে বাইরের দিকে পুরোটা না হয় অথবা এরকম ভাবে ভেতর দিকেও না হয় কিন্তু তার থেকে বড় কথা যেটা হচ্ছে যে হাওয়াটা যেন পুরোপুরি ফুটোর মধ্যে দিয়ে ঢোকে অন্তত পক্ষে বেশিরভাগটা হাওয়া যেন ফুটোর মধ্যে দিয়ে ঢোকে। যেরকম আমি যদি এখন ফু দেওয়ার সময় হাওয়াটা যদি সোজা এরকম বেরোয় তাহলে কোনোই সাউন্ড বেরোবে না। এরকম যদি বেরোয় হাওয়াটা তাহলে বেশ একটা হিসিং সাউন্ড আসবে এবং পুরোপুরি এরকমভাবে যদি ঢোকে হাওয়াটা তাহলে সাউন্ডটা ভালো আসবে। আমি যদি এরকমভাবে সোজা কি হচ্ছে সোজা হাওয়াটা বেরিয়ে যাচ্ছে অথবা খুব সামান্য একটু হাওয়া ঢুকছে এতে কিছুটা হাওয়া ঢুকছে কিন্তু অনেকটা হাওয়া বেরিয়ে যাচ্ছে এতে 95%-এর বেশি হাওয়া ঢুকছে এত সামান্য হাওয়া বেরোচ্ছে বাইরে যেটা শোনা যাচ্ছে না কোন রকম হিসিং সাউন্ড। এই ফুয়ের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এটা
সত্যি কথা বলতে গেলে যারা যারা বাঁশি শিখছে তাদের পক্ষে এই জিনিসটা শিখতে কিন্তু বেশ একটু টাইম লাগবে। সুতরাং এইটাকে শিখতে যেন কোনো গাফিলতি না করা হয়, এইটা একটু ভালো করে মন দিয়ে বুঝতে হবে নিজেকে। এটা এক একজনের এক এক রকম ভাবে ফু দেওয়ার প্রবণতা থাকে, সেই প্রবণতা অনুযায়ী এক একজনের ফু এক এক রকম হয়। প্রত্যেকটা মানুষ যেরকম আলাদা সেরকম প্রত্যেকটা মানুষের ফুও আলাদা। সেই কারণে প্রত্যেকটা মানুষকে নিজেকে বুঝতে হবে যে তার ফুটা কিরমভাবে আসছে এবং সেই ফুটাকে সে কিরমভাবে তার বাঁশিটা বাজাতে কাজে লাগাতে পারে। যেরকম এইখানে ফুয়ের ব্যাপারটা হচ্ছে, প্রথমত ফুটাকে ভেতরে ঢোকাতে হবে, তলার ঠোঁটের ঠিক মাঝামাঝি মুখের ফুটাটা যেন থাকে, এরমভাবে বাঁশির ফুটোর আর্ধেকটাও ওদিকে দেখা যায় এবং আর্ধেকটা যেন ভেতর দিকে থাকে। তাছাড়া বাঁশিতে ফু দেওয়ার সময় প্রথম প্রথম মনে রাখতে হবে যে এই জিনিসগুলো যেন ভালো করে শেখা হয়, কারণ এরপরে যে অলঙ্কারগুলো রয়েছে এমন হতে পারে যে বাজাতে খুবই ভালো পারছে অলঙ্কারগুলো, যেরকম সারেগামা রেগামা গামাপা, এই যে অলঙ্কারগুলো সারেগামা রেগামাপা গামাপাথা, এই যে অলঙ্কারগুলো এগুলো খুব ভালো বাজাতে পারছে, এটা ফিঙ্গারিংয়ের কাজ। কিন্তু মাঝে মধ্যে হয়তো সাটা ভালো করে বাজলো না অথবা পাটা ভালো করে বাজলো না, এটার কারণ শুধু একটাই, হচ্ছে ফুটা পুরোপুরি ঢুকছে না এবং তার সাথে সাথে আঙুলের কোথাও ফাঁক থেকে যাচ্ছে। কিন্তু আঙুলের ফাঁকটা দেখার মানে খুঁজে বের করার আগে একজনের উচিত খুঁজে বের করা তার ফুয়ের যে সমস্যাটা রয়েছে। ফুয়ের সমস্যাটা এটা সাধারণত শুরুর দিকেই হয়, শুরুর দিকে এটা যদি ভালো করে লক্ষ্য না করা যায়, একবার অভ্যাসটা খারাপ হয়ে গেলে তখন কিন্তু টাইমটা বেশি লাগবে, যে কারণে শুরুতে এই ফুয়ের সমস্যাটা সমাধান করা প্রয়োজন। আচ্ছা, এইবারে আমি আসছি যে ফুটা কীরকম আসছে, ফুয়ের যে মন্দ্র সপ্তকে বাজানো হচ্ছে ফুটা একটু মুখটা বড় ফাঁক থাকছে মুখের, এবং তারপরে মধ্য সপ্তকে একটু কমে যাচ্ছে মুখের ফাঁকটা, এবং তার সপ্তক যখন বাজানো হচ্ছে বা অতি তার সপ্তক যখন বাজানো হচ্ছে আস্তে আস্তে মুখের ফুটোটা খুবই ছোট হয়ে যাচ্ছে। এই কারণে এইটাকে খেয়াল রাখতে হবে যে ফুয়ের যে ফুয়ের যে পরিমাণটা হাওয়ার পরিমাণটা দেওয়া হচ্ছে সেই হাওয়ার পরিমাণটা এবং কতটা জোরে দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করছে। তাছাড়া সারেগামা পাধানিসা বাজানো হচ্ছে যে সায়ে যে ফুয়ের জোরটা দেওয়া হচ্ছে সেই জোরটা রেতে একটু বেশি দেওয়া হচ্ছে, গাতে আর একটু বেশি দেওয়া হচ্ছে, এরমভাবে ফুয়ের জোরটা বাড়াতে হচ্ছে। সুতরাং এটা হলো ফুয়ের আরেকটা ব্যাপার, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর প্রথমত মনে রাখবেন যে ফুয়ের বাঁশিটাকে একটু ঘুরিয়ে নিতে হবে ফুটা দেখার জন্য। কারণ কি, ফুটা যেরকম বললাম যে সবার ফুটা একরকম নয়, সেই রকমই সবাইকে খুঁজে বের করতে হবে যে ফুটা কোন দিক দিয়ে দিলে আমি বাঁশির এরমভাবে যদি ফুটা দিচ্ছি বেশি হয় ভালো আওয়াজ হচ্ছে কি, অথবা এরকম কোনাকুনি দিলে বেশি আওয়াজ হচ্ছে ভালো কিনা, অথবা সোজা দিলে ভালো হচ্ছে কিনা, সেটা একজনকে নিজেকে বের করতে হবে। তাছাড়া একটু ভেতর দিকে ঘুরিয়ে নিলে হতে পারে ভালো আওয়াজ বেরোবে, অথবা একটু বাইরের দিকে করলে, কিন্তু খুব বেশি বাইরের দিকে অথবা খুব বেশি ভেতরের দিকে করা উচিত না। চেষ্টা করা উচিত ফুটোর মুখের যে ফুটোটা সেটা যেন আর্ধেকটা বাইরের দিকে থাকে আর্ধেকটা ভেতর দিকে থাকে, এরমভাবে একটু ঘুরিয়ে নেওয়া যেতে পারে এরকমভাবে অথবা এরকমভাবে, এটাকেও বোঝার চেষ্টা করা উচিত। এরমভাবে ভালো করে প্রথমে যে একদম শুরুর যেটা শেখার জিনিস সেটাকে ভালো করে তারপরেই পরের জিনিসগুলো শিখলে ভালো ফল হবে। এখানে আমি সারেগামা পাধানির সাথে কীরকম ফুটা একটু বেশি লাগছে সেটা দেখাচ্ছি।
কি হলো প্রথম যে সাটা তারপরে আস্তে আস্তে রে গা মা থেকে ফুটা জোর হতে হতে শেষের সা অর্থাৎ যে তার সপ্তকের সা সেইখানে গিয়ে এটা হয়ে গেল অনেকটাই জোর। তাছাড়া আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে ফুয়ের এর পরের টিউটোরিয়ালে আমি এগুলো আনার চেষ্টা করব, কিন্তু প্রথমে আমি যে কারণে ফুয়ের ব্যাপারটা পরিষ্কার করে বোঝাবার চেষ্টা করছি, যার ফলে পরের যে টিউটোরিয়ালগুলো আসবে সেগুলো বোঝা সহজ হবে। যে মন্দ সপ্তক প্রথমে আমি সাটা দেখাচ্ছি, সায়ের মধ্য সপ্তক, তার সপ্তক এবং অতিতার সপ্তক কিরমভাবে ফুটা চেঞ্জ হচ্ছে, মুখের ফুটোটাকে কি করতে হবে। এই এতটা যদি থাকে মধ্য সপ্তকের সায়ে তাহলে এতটা হয়ে যাবে তার সপ্তকে এবং প্রায় বন্দর মতন হবে অতি তার সপ্তকে, কিরম লাগবে শুনতে। মধ্য সপ্তকের সা এবার তার সপ্তকের সা মধ্য সপ্তকের সা বাজানোর সময় যে মুখের ফাঁকটা ছিল তার তুলনায় তার সপ্তকের সা বাজানোর সময় মুখের ফাঁকটা অনেকটাই ছোট হয়ে গেল। এবং এবার আমি অতি তার সপ্তকটা বাজিয়ে দেখাচ্ছি, এখানে মুখের ফুটোটা প্রায় খুবই ছোট হয়ে যাবে, ছুঁচের ফুটোর মতন সরু করে এবং খুবই জোরে ফু দিতে হবে। এবার ফুয়ের যে সমস্যাটার আমি কথা বললাম সেটা যদি থাকে তাহলে কি হবে, মধ্য সপ্তকের সাটা একটু ফ্যাস ফ্যাস করবে, তার সপ্তকের সাটা বাজতে চাইবে না এবং অতি তার সপ্তকের যে সাটা সেটা বাজবে না। কিরকম হবে, ফুটা একেবারেই কাজ করবে না। তো সুতরাং আমি এই ভিডিওটাতে আর এর থেকে বেশি কিছু না বলে এইখানেই শেষ করছি, কিন্তু একটা আমি রিকোয়েস্ট রাখছি যেন এই ভিডিওটাতে যেগুলো বলা হলো সেই জিনিসগুলোকে একটু লক্ষ্য রেখে ভালো করে ফুটাকে আগে যেন ফুটা মানে পুরোটা ফুটোর মধ্যে ঢোকে এরকম চেষ্টা করবেন এবং তানপুরার সাথে মিলিয়ে করার চেষ্টা করবেন বাসি প্র্যাকটিসটা, যাতে করে পরের লেসেনগুলো অথবা আগে যে লেসেনগুলো দেওয়া হয়েছে সেই লেসেনগুলোর ভালো করে প্র্যাকটিসটা খুবই ভালো করে হয়। ধন্যবাদ।